একাধিক তথ্য প্রমাণ সহ তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বুধবার প্রেস ক্লাবে পাল্টা তথ্য তুলে ধরে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। যদিও নুসরাতের তথ্যের অসঙ্গতি উল্লেখ করেই পাল্টা আক্রমণ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার হুঁশিয়ারি দিলেন আরও তথ্য প্রকাশের। কোঅপারেটিভ ব্যবস্থার মাধ্যমে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 429 জন মানুষের কাছে 5,55,000 টাকা নেওয়ার অভিযোগ। সার্বিকভাবে প্রতারণার অঙ্কটা গিয়ে দাঁড়াচ্ছে 23,80,95,000-এ। সোমবার সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে বেশ কিছু প্রতারিত ব্যক্তিকে নিয়ে এসে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। প্রতারিতদের দাবি ছিল 2014 সালে মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে তারা টাকা দিয়েছিলেন। সেই সময় যার একজন ডিরেক্টর ছিলেন নুসরাত জাহান। কেন এই প্রতারিতরা ফ্ল্যাট পাননি তা নিয়ে বসিরহাটে তৃণমূল সাংসদকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে ইডির কাছে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেন্স এন্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, এই কোম্পানির ডিরেক্টর নাম নুসরাত জাহান, বসিরহাট থেকে উনি তৃণমূল কংগ্রেসের এমপি। উনি কী করেছেন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে যারা 60-70 বছর বয়স হয়ে গেছে তার কাছ থেকে 5,00,000 টাকা করে নিয়েছে, নিয়ে তাদের যে অর্গানাইজেশন তাদের সাথে টাইআপ করেছে, ওরা বলেছেন তাদেরকে কলকাতায় ফ্ল্যাট দেবে, তাদের ফ্ল্যাট দেওয়ার জন্য যে টাকা তারা জমা করেছেন সেই টাকায় পাম এভিনিউতে, অ্যাড্রেস হচ্ছে 16/1 পাম এভিনিউ কলেয়া থানা নামের, সেখানে তিনি নিজে ফ্ল্যাট কিনে নিয়েছেন। গড়িয়াহাট থানা কমবেন নাই, তারপর তাদের ফুটে যেতে হয়েছে আলিপুর করতে। 48 ঘন্টার মধ্যেই বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ নুসরাত জাহানের দাবি তার বাড়ি দুর্নীতির টাকায় কেনা অভিযোগ উঠেছে এমনটাই। তিনি ওই সংস্থা থেকে 1,16,30,285 টাকা ঋণ নেন, যা সুদ সমেত 2017 সালে 6ই মে 1,40,71,995 টাকা ফেরত দিয়েছেন। ব্যাংক স্টেটমেন্টে যার উল্লেখ আছে যে আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা, সেই অভিযোগটা আমি এক্ষুনি ক্লারিফাই করব। এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম, লোনটার অ্যামাউন্ট হচ্ছে 1,16,30,285। মে 6, 2017-এ ইন্টারেস্ট সহ 1,40,71,995 আমি এই কোম্পানিকে ফেরত দিই এবং এর সমস্ত ব্যাংক ডিটেইলস আমার কাছে আছে। পাল্টা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দাবি, ঋণ নেওয়ার প্রয়োজন হলে ব্যাংক বা ঋণদায়ী সংস্থার কাছে না গিয়ে ওই সংস্থার কাছে কেন ঋণ নিলেন তিনি, আর সেটাই বা কেন লুকিয়েছিলেন? আমি লোন নিয়েছি, আপনি লোন নিলে কোথায় যাবেন? প্রথম ব্যাংকে যাবেন। আপনি লোন নিলে কোথায় যাবেন? যারা লোন দেয় তাদের কাছে যাবেন। সেলফ কোম্পানি, ওরে এবিলিটি আছে কিনা সন্দেহ লোন দেওয়ার, সেটা আরও সিকে খতিয়ে দেখতে হবে। যে যে পয়েন্ট উনি রেজ করেছেন সেই পয়েন্টে আজকে ক্লিয়ার হয়ে গেছে এটা, যে উনি অপরাধী এবং উনি অপরাধী অভিযোগ করছি। যে আপনি ডিরেক্টর ছিলেন কি ছিলেন না প্রশ্নের উত্তর কেন দেননি? আপনি টাকা হচ্ছে 1,98,00,000 টাকা আপনার হচ্ছে অ্যাকাউন্ট থেকে অফিসিয়ালি গেছে, আপনি কেন 1,16,00,000 টাকা বলছেন? কেন বলছেন? আপনি যে লোন নিয়েছেন তার ডকুমেন্ট কেন আপনি পাবলিক প্লেসে নিয়ে আসেননি ভাই? তৃণমূল সাংসদ নুসরাত জাহান বলেন, এই বিষয়টাকে কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়াবেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি, দুর্নীতির সঙ্গে যদি কোনো যোগ দেখাতে পারেন তাহলে আপনারা যা বললেন তাই হবে। আপনারা বললেন যে আমি কেন দুদিন চুপ ছিলাম, তা আপনাদেরকে জানিয়ে দিই, আমি আউটডোরে শুটিং করছিলাম, আমি কালকে রাত্রিরে লেট নাইট ফিরেছি। একটা রিকোয়েস্ট আমি সকলকে বলবো যে প্লিজ ডু নট মেক দিস ম্যাটার পলিটিক্যাল, বিকজ ইট ইজ নট। এখানে কোনোভাবেই কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। কোনো দিনই এরকম কোনো কাজ না করেছি না করব আগামী দিনে। মনে রাখবেন, দুর্নীতির সাথে আমি 300% বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার কোনো ত্রুটি ভুল আপনারা দেখাতে পারেন আপনারা যা বলবেন তাই। পাল্টা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দাবি, তাহলে আপনি ডিরেক্টর থাকার সময় ওই ধরনের ঘটনা কেন ঘটলো? তার জবাব দিন।
আছে নাথিং পলিটিক্যাল, আমি ওনাকে বলছি নাথিং পলিটিক্যাল, এখানে পলিটিক্সের কোনো জায়গা নেই, আমি ঝান্ডা নিয়ে এখানে আন্দোলন করতে নামিনি। তার কাছে আমার করজোরে অনুরোধ, জাস্টিস দিয়ে দিন, এদের টাকা ফিরিয়ে দিন, কারণ আপনি ডিরেক্টর ছিলেন তখনই এসব কাণ্ড ঘটেছে, তাই সব আপনার। আর আপনি এখন পিছনে থেকে হাত ছেড়ে ফেলবেন আর অন্য কাউকে বলির বাখরা করে বেরিয়ে যাবেন, সেসব হবে না। তৃণমূল সাংসদ নুসরাত জাহানের দাবি, তিনি ওই কোম্পানি থেকে 2017 সালের মার্চ মাসে পদত্যাগ করেছিলেন, যে মামলা বিচারাধীন তাতে কারোরই নাক গলানো উচিত নয়। কোম্পানির নামে অভিযোগ উঠেছে এবং যে কোম্পানির সাথে আমি জড়িত ছিলাম সেটা কোম্পানির নাম হচ্ছে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার। সে কোম্পানি আমি মার্চ 1, 2017 রিজাইন করে দিয়েছি সেই কোম্পানি থেকে। ক্লারিফিকেশন দিতে এখানে আসি, ক্লারিফিকেশন তারা দেয় যারা ভুল করে, যাদের মনে ভয় থাকে। টোটালি আন্ডারস্ট্যান্ড যে মিডিয়া ট্রায়াল ইজ ট্রেন্ডিং, কিন্তু এটা মনে রাখবেন দ্যাট ইট ইজ নট অ্যাবাউট দ্য ল ম্যাটার। যে কেস কোর্টে পেন্ডিং আছে, লেট ল টেক ইটস ওন কোর্স। ম্যাটারে ইন্টারফেয়ার করাটা কোনো সভ্য সিটিজেনের কাজ না। পাল্টা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দাবি, কোর্ট সমন পাঠানো সত্ত্বেও পিছনে বড় মাথা সাপোর্ট থাকায় উনি কোর্টে যাচ্ছেন না। নুসরাত তথ্য গোপন করলেও তারা কিন্তু পরবর্তীকালে আরো তথ্য সামনে আনবেন। আপনি ফলস ডকুমেন্টেশন জেনারেট করার চেষ্টা করছেন। আমরা আরো এক ধাপে গিয়ে অভিযোগ করছি, আপনি যে লোন অ্যামাউন্ট ফেরত দিয়েছেন বলে বলছেন সেই টাকাটা আসলে এদেরই টাকা, কারণ আপনি তো তুলেছেন প্রায় 24 কোটি টাকার আশপাশ। আপনি আপনার অফিসিয়াল যে ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট তাতে আপনি দেখাননি, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলছি। উনি তো কোর্টেই যাচ্ছেন না, ওনাকে সমন করেছে দুবার। ভাই, যে 4 জন পুলিশ ওনাকে সুরক্ষা দিয়ে ওখানে নিয়ে এসেছিল, তাদের উচিত ছিল ওনাকে নিয়ে কোর্টে চলে যাওয়া। মাথা না থাকলে, বড় মাথা না থাকলে, ওনার পেছনে কোনো শেল্টার সাপোর্ট না থাকলে, উনি এখনো পর্যন্ত এই সাবজেক্টে কোর্টে না অ্যাপিয়ার করে বাইরে ঘুরে বেড়াতে পারেন? এর কাছে উনি যেমন কিছু ডকুমেন্ট দেখাননি, আমরাও কিছু ডকুমেন্ট এখন দেখাচ্ছি না, আছে ক্রমশ প্রকাশ। এদিকে এই নিয়ে প্রথমে কথা বলতে না চাইলেও পরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তা প্রমাণ হওয়ার আগে কেন মিডিয়া ট্রায়াল? কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে সে জবাব দেবে, আদালত বিচার করবে। কারোর বিরুদ্ধে কমপ্লেন করতেই পারি, কিন্তু কমপ্লেনটা অভিযোগ করার আগে মিডিয়া ট্রায়াল করে দিচ্ছেন? অভিযোগটা আগে দেখুন সত্যি কিনা। মিডিয়া ট্রায়ালে বসে আছে, সেখানে বসে বসে মাথা মুন্ডু চিবানো হয়। সেট কিসের সোর্সেস? চোখে সর্ষে ফুল দেখছে যে সোর্সেস সেট অথেন্টিক হলে আইন আইনের পথে চলবে? নুসরতের কেস নুসরত বলবে, নুসরতের কেস নুসরত ধরবে? সব মিলিয়ে অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খণ্ডন করার চেষ্টা করলেও পাল্টা যেন রয়ে গেল একাধিক প্রশ্ন। এখন দেখার, ঘটনা তদন্তভার হাতে নিয়ে সত্যি এই দুর্নীতির অভিযোগের সাপেক্ষে কোনো প্রমাণ বের করে আনতে পারে কিনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্যামেরায় সন্দীপ পাল, গোপাল সেন ও শুভময় দাসের সঙ্গে রেশমি দাস, অভিরূপা হাজরা এবং মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।